মাহিরা কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়েছে। গেটের সামনে এসে মাহিরা থমকে যায়। মাহিরা দেখতে পেল কালকের সেই পাঁচজন লোক ও বাড়ির মালিক দাঁড়িয়ে আছে। মাহিরা হেঁটে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল আপনি এখন এইখানে? আমি তো এখনো টিউশনের টাকাটা হাতে পাইনি, এবারে ভাড়াটা দিতে একটু দেরি হবে। মৃদু স্বরে মাথা নিচু করে বলল, আরে মা ভাড়া নিয়ে তুমি কোনো চিন্তা কইরো না, তোমাগো বাসার ভাড়া আর দিতে হইব না। কেন আঙ্কেল কি হয়েছে? আরে এই যে সাহেব গো দেখতাছো, তাদের বসি তোমাগো বাসা ভাড়া দিয়া দিছে আর কইছে তোমাগো থেকে যেন বাসা ভাড়া না নেই। মাহিরা এই কথা শুনে বডিগার্ডের কাছে গিয়ে বলল, দেখুন দয়া দেখাতে আসবেন না, আমি আপনাদের সাহায্য নিতে চাই না, আপনারা আপনার বসকে গিয়ে বলে দেন এই মাহিরা কাউকে কোনো উপকার করে তার বিনিময়ে টাকা বা সাহায্য নেয় না। আঙ্কেল তাদের টাকার কোনো দরকার নেই, আমি তিন দিন পর আপনার বাসা ভাড়া দিয়ে দিব। এই কথা বলে চলে যেতে নিলে বডিগার্ডের কথায় থেমে যায়। ম্যাম আপনাকে কলেজে পৌঁছে দেব আমরা আমাদের গাড়িতে করে, আপনি আমাদের গাড়িতে বসুন। গাড়ির গেট খুলে বলল, একবার বলেছি কথা কানে যাচ্ছে না নাকি, আপনারা প্লিজ চলে যান। ম্যাম আপনি যদি আমাদের গাড়িতে না গিয়ে রিক্সায় করে যান আর এই কথা বস জানতে পারলে আমাদের চাকরি থাকবে না, আর আপনার সেফটির জন্য বস আমাদেরকে এই আদেশ দিয়েছেন, প্লিজ ম্যাম আপনি আমাদের সাথে চলুন। আমি আমার নিজের সেফটি মতো চলতে পারি, সেটা নিয়ে আপনাদের বসের মাথা না ঘামালেও চলবে। এই কথা বলে মাহিরা সেখান থেকে চলে গেল। বডিগার্ড এই কথা নিহালকে জানিয়ে দিয়েছে। নিহাল এই কথা শুনে অনেক রাগ হয়, মাথা ঠান্ডা করে বডিগার্ডদের মাহিরার উপর নজর রাখতে বলে। মাহিরা কলেজ শেষ করে হেঁটে হেঁটে বাসার উদ্দেশ্যে কলেজে বেরিয়ে পড়ল। কিছু দূর আসার পর হঠাৎ করেই মাহিরার সামনে একটা সাদা রঙের গাড়ি এসে থেমে যায়। মাহিরা এক পা পিছিয়ে যায়। গাড়ি থেকে চার থেকে পাঁচজন লোক মাহিরার সামনে এসে দাঁড়ালো। আপনারা কি চান? আমার পথ থেকে সরে দাঁড়ান। তোমাকে আমাদের সাথে করে নিয়ে যেতে এসেছি। তাই নাকি, তাহলে দাঁড়িয়ে আছেন কেন, চলে আসুন আমাকে নিতে। এই লোকগুলো এই কথা শুনে একটু অবাক হলো। দুইজন লোক মাহিরাকে ধরতে আসার পরপরই মাহিরা ক্যারাটের মতো হাত ভাঁজ করে দুইটাকে দুইটা খুশি দিল। লোক দুইটা পা পিছিয়ে গেল। মাহিরা ওর গলার ওড়নাটা কোমরে ভালো করে বেঁধে নিল ক্যারাটে স্টাইলে দাঁড়িয়ে আছে। ওরা এটা দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। পরের দুইজন লোক মাহিরাকে ধরতে আসার পর মাহিরা দুইজনকে দুই কিক দিল। লোক দুইজন কিছুটা দূরে গিয়ে পড়ল। প্রথমে দুইজন লোক আবার মাহিরাকে ধরতে আসতে নিলে মাহিরা তাদের কাছে গিয়ে চার পাঁচ ছয়টা ক্যারাটে মার দিয়ে কাবু করে ফেলল তাদের। বাকি দুইজন লোক মাহিরার কাছে আসতে সাহস পাচ্ছে না। ভয় ভয় সেই দুইজন লোক মাহিরার কাছে আসার সাথে সাথে মাহিরা ওর পা দিয়ে তাদের মিটারে দেয় দুইটা কিক দেয়। সেই লোকগুলো চিৎকার দিয়ে উঠে মাটিতে বসে পড়ে। পরের দুইজন লোকের ভেতর থেকে একজন গান বের করে মাহিরার দিকে তাক করে। মাহিরা এটা দেখে জোরে হেসে দেয়। আরে বলদ, এটা তো খেলনা গান, এটা দিয়ে আমাকে ভয় দেখাতে পারবি না। আরে পুলিশ কাকু আপনি। এই কথাগুলো বলে এদের পেছনে তাকায়। ওই লোকগুলো মাহিরার কথা সত্যি মনে করে পেছনে তাকায়। এই সুযোগে মাহিরা হাতের গানটা ছিনিয়ে নিয়ে গেল এবং তাদের সামনে তাক করে বলল, এবার গানের কারামতি দেখা পারলে নাও বাচ্চা, চটপট করে বলে ফেলো তো দেখি তোমাদের কোন দামরাই পাঠাইছে আমারে হাইজ্যাক করতে। লোকগুলো এই কথা শুনে আর দেরি না করে গাড়িতে উঠে স্টার্ট দিয়ে চলে গেল। ওই দাঁড়া কই যাস, দাঁড়া বলছি, আর না হলে গান দিয়ে শুট করে দিব। এ শুনে কার কথা, গাড়িতে উঠে বসে জোরে টান দিয়ে সেখান থেকে চলে গেল ওরা। আর্মিগুলো আসছে আমাকে হাইজ্যাক করতে। আরে এই শুন, আমি হলাম ক্যারাটে মাস্টার, আমাকে হাইজ্যাক করার কথা ভাবা তো দূর, মাথা তো আনবি না, মনে থাকে যেন জোরে চিল্লিয়ে বলল। এখন এই খেলনা গানটা কি করব, হ্যাঁ ডাস্টবিনে ফেলে দিই। মাহিরা গান ডাস্টবিনে ফেলে দিয়ে বাসায় চলে গেল। এতক্ষণ মাহিরার মারামারির দৃশ্যগুলি নিহালের বডিগার্ডরা দেখছিল। এই দৃশ্য ভিডিও করে রেখেছে বডিগার্ডরা, দ্য স্ন্যাক গ্রুপ। বস এই ভিডিওটা একটু দেখুন।
অন করো। বডিগার্ড ল্যাপটপে ভিডিওটা অন করে নিহালের সামনে ধরল। নিহাল এক দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। ভিডিও শেষ হবার পর এক চিলতে হাসি ফুটে উঠল নিহালের ঠোঁটে। এখন তোমরা আসতে পারো। ওকে বস। বডিগার্ডরা সবাই রুম থেকে বেরিয়ে গেল। মাহিরা, আগে জানতাম তুমি একজন লেডি কিলার, বাট এখন তো দেখছি তুমি একজন লেডি মাফিয়া। অনেক সাহস তোমার, ভয়কে জয় করতে জানো তুমি। তোমাকে আমার প্রয়োজন মাহিরা। জামান শেখ তুই কার করে যাই হাত দিয়েছিস সেটা তুই জানিস না, তোর অবস্থা আমি নাজেহাল করে দেব। দ্য ইগল গ্রুপ। ছি 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 ছি, একটা মেয়ের সাথে ওরা পেরে উঠলো না, এটা আমি কিভাবে মানব? বস চুপ করো, অনেক তো বড় বড় কথা বলেছ। সামান্য একটা মেয়েকে ওরা মারতে পারলো না, কেমন লোক ঠিক করেছ? হ্যাঁ বস, আপনি শান্ত হন, আমি বিষয়টা দেখছি। তোমাদের দিয়ে কোনো কাজই হবে না, যা করার আমি করব। মাহিরা বাসায় এসে ফ্রেশ হয়ে বই নিয়ে পড়তে বসেছে। হঠাৎ করে মাহিরাদের গেটে কে যেন নক করলো। আরে আল্লাহ, এখন আবার কে আসলো? উঠে গিয়ে গেট খুলে দিল। গেট খুলে দেখে সেই লোকগুলো দরজার ওপাশে দাঁড়িয়ে আছে, হাতে বড় একটা ফুলের তোড়া আর গিফট পেপারে মোড়ানো মাঝারি আকারের একটা বক্স। আপনারা এখানে কেন এসেছেন? ম্যাম, এই বক্স আর ফুলের বুকে বস আপনাকে দিতে বলেছে, এই নিন। মাহিরা সামনে ধরে বলল। মাহিরা বক্সটা হাতে নিয়ে খুলতে লাগলো। পেঁচানো পেপারগুলোর বাক্সর ঢাকনা সরিয়ে দেখলো একটা মোবাইল ফোন। ফোনের ব্যাক কভারের পেছনে সুন্দর করে একটা অক্ষর লেখা ছিল, এন। বাহ, ফোনটা তো অনেক সুন্দর, কিন্তু আমি এত দামি জিনিস ব্যবহারে অভ্যস্ত নই, আপনি এটা ফেরত নিয়ে যান। বক্স সহ ফোনটা এগিয়ে দিয়ে বলল, প্লিজ ম্যাম, এই ফোনটা আপনি রাখুন, বস আপনার জন্য এটা পাঠিয়েছে। আমি এটা নিতে পারবো না, আপনার বসকে এটা বলে দিন, এখন আপনারা আসতে পারেন। এই কথা বলে দরজা বন্ধ করে দিল। যত্ত সব। মাহিরা আবারও বিছানার উপরে গিয়ে পড়তে বসল। কিছুক্ষণ পর আবারও দরজায় নক করল। আবার কে আসলো? উঠে দরজা খুলে দেখে সেই লোকগুলো দাঁড়িয়ে আছে। আপনারা আবার কি চান? ম্যাম, আপনার সাথে আমাদের বস কথা বলবে, এই ফোনটা নিন। ফোনটা এগিয়ে দিয়ে বলল। মাহিরা মনে মনে ভাবছে, একবার নিবে না কি নিবে না। মাহিরা হাত বাড়িয়ে ফোনটা নিয়ে কানের কাছে ধরে বলল, হ্যালো, দেখুন আমি। বাকি কথা বলার আগে নিহাল থামিয়ে দেয়। ওয়েট ওয়েট মাহিরা, ফোনের ভিতরে কিভাবে দেখব? যদি কিছু দেখাতে চাও তাহলে চলে আসো আমার কাছে। মাহিরা এই কথা শোনা মাত্রই বুকের ভেতর থুক করে উঠল। কিছু না বলেই ফোনটা কেটে বডিগার্ডের হাতে দিয়ে দরজা জোরে লাগিয়ে দিয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। কি হয়েছে মাহিরা, কে এসেছিল? কেউ না, এটা বলে পাশের রুমে চলে গেল। ছি ছি ছি, লোকটা কত বাজে, আমি ভেবেছিলাম ভালো কিছু না, একে একটা শিক্ষা দিতেই হবে। নিহাল বুঝতে পেরেছে মাহিরা একটু লজ্জা পেয়েছে, তাই বাঁকা হেসে মদের গ্লাসে হাতে নিয়েই থাই গ্লাসের সামনে গিয়ে দাঁড়ালো। সকালে মাহিরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাবার জন্য বাহিরে বের হয়ে অবাক হয়ে যায়। মাহিরা চারদিকে তাকিয়ে হাঁ হয়ে যায়, কারণ চারদিকে ফুলের বুকে রাখা অনেক রকমের ফুল ছিল। মাহিরার চোখ বড় বড় করে চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো। মাহিরার খুব ভালো লাগছিল। মাহিরার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। হঠাৎ করে মুখের হাসি ভাবটা সরিয়ে ভাবতে লাগলো, কে দিয়েছে এই ফুলগুলো, চারিদিকে তাকিয়ে খুঁজতে লাগলো। আরে, এই ফুলগুলো এখানে কেন রেখেছে, কাউকেই তো দেখতে পারছি না, ডানে বামে তাকিয়ে বলল। হঠাৎ করে মাহিরার চোখ যায় একটা ফুলের বুকের দিকে। সেই ফুলের বুকেটার কাছে গিয়ে বুকেটা হাতে নিয়ে দেখল। এটাতে তো কিছু লেখা আছে, জাস্ট ফর ইউ মাই মাফিয়া কুইন নাহিরা। তার মানে এই ফুলগুলো সেই লোকটা, মানে নিহালের লোকেরা এই এইখানে রেখে গিয়েছে। ওফ গড, দরকার নেই আমার এই ফুলের। এটা বলে সব ফুল মাটিতে ফেলে দিয়ে ইচ্ছে মতো লাফিয়ে পাড়াতে লাগলো। সব ফুল পা দিয়ে চিরে চ্যাপটা করে দিল মাহিরা। যা কাম খতম হুয়া, বলা নেই কনি ফুল দিয়ে গেছে যত সব ফালতু লোক। এই কথা বলে মুখ বাঁকিয়ে কলেজে যাবার জন্য বাসা থেকে বেরিয়ে পড়ল। এতক্ষণ মাহিরা সব কাণ্ড নিহাল দেখছিল। ফুলের মধ্যে মিনি সিসি ক্যামেরা লাগানো ছিল, সেটা মাহিরার চোখে পড়েনি। মাহিরার সেই মাহিরার হাসি মাখা মুখ দেখে নিহাল
খুব খুশি হলো। লাস্টের কথাগুলো মাহিরার ফুলের উপর পাড়া দেওয়াতে ক্যামেরা ভেঙে যায়, তাই বাকিটুকু আর দেখতে পারেনি। নিহাল ভালো করে বুঝতে পেরেছে মাহিরা ফুলগুলো নিচে ফেলে উড়াধুরা পাড়িয়েছে। নিহাল এটা ভেবে বাঁকা হাসল। মাহিরা কলেজ ছুটির পর রিস্কার জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিল। হুট করে মাহিরার কমদামি নোকিয়া ফোনটা বেজে উঠল। ক্রিং ক্রিং ক্রিং। হ্যালো ভাইয়া, আপনি ভালো আছেন? হ্যাঁ, তুই কেমন আছিস রে? ভালো। তা কি মনে করে কল দিলেন, কোনো দরকার ছিল ভাইয়া? হ্যাঁ, তুই কি জাতীয় ক্রীড়া পরিষদে একটু আসতে পারবি? হ্যাঁ অবশ্যই আসবো, এক্ষুনি আসছি আমি। ঠিক আছে, তুই আয়, আমি রাখছি। আচ্ছা ভাইয়া। মাহিরা জাতীয় ক্রীড়া পরিষদে গিয়ে কাজ শেষ করে বাজারে যায়। কিছু সদায়ও বাজার কর। ভাই আমাকে একটু টমেটো আর আলু দেন। কত হয়েছে ভাইয়া? আপা, আপনার টাকা দিতে হইব না, আপনার যা লাগে সব নিয়ে যান। কিন্তু কেন ভাইয়া, আমি তো এগুলো টাকা দিয়েই কিনতে চাই, তাহলে আমার কেন টাকা দিতে হবে না? কারণ আপনার টাকা একজন দিয়া দিছে আর কইছে আপনার কাছ থেকে যেন কোনো টাকা না নেই। কে দিয়েছে টাকা? হেরা কই, হেরা কইতে পারি না, তবে হেরা বিরাট বড় লোক, পরনে কালো কোট ছিল। মাহিরার বুঝতে বাকি থাকে না ওরা কারা ছিল। মাহিরা কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে মাছের দোকানে। ভাইয়া এই ইলিশ মাছটার দাম কত? আফা, আপনার মাছ কয়টা লাগবো সেটা কন, আপনার কাছ থেকে টাকা নেবো না আমি। কন আফা, কয়টা লাগবো আপনার? মাহিরা ভালো করে বুঝতে পেরেছে এখানেও নিহালের লোকেগুলো টাকা দিয়ে রেখেছে। মাহিরা রাগ করে সেখান থেকে চলে যায় বইয়ের দোকানে, কিন্তু বই আর কিনতে পারে না, সেখানে অগ্রিম টাকা দিয়ে রেখেছে নিহালের লোক। রাগে মাহিরা রাগে গজ গজ করতে করতে বাসায় এসে পড়ে। বাসায় এসে দেখে আরেক কাণ্ড, নিহালের লোকেরা ওদের বাসায় ফ্রিজ, এলইডি টিভি, ওয়াশিং মেশিন, নতুন বক্স খাট, আরও অনেক যাবতীয় জিনিস পাঠিয়েছে। মাহিরা এগুলো দেখে ওর মাকে জিজ্ঞেস করলো, আম্মু এগুলো কে পাঠিয়েছে? মা তুই এসেছিস? দেখ না মা, 10-12 জন লোক এসে ট্রাক ভরে আমাদের ঘরে এগুলো রেখে যায়। আমি অনেক কিছু জিজ্ঞেস করেছি কিন্তু তারা কিছুই বলেনি আমাকে। মাহিরা এই কথা শুনে অনেক রাগ হয়। মাহিরার আম্মু কথা শুনে কিছু না বলেই গেটের বাইরে চলে যায়, কিন্তু বাইরে কাউকে দেখতে পায় না। ওই লোকগুলো কই, ওদের আজ? এক্সকিউজ মি ম্যাম, আপনার ফোন। মৃদু স্বরে ডাক দিয়ে একটা ফোন মাহিরার দিকে ধরল। মাহিরা একটু ঘাবড়ে গেল। এই লোকটা কোথায় ছিল? এতক্ষণ তো এখানে ছিল না, তবে কোথা থেকে বের হলো তার? ম্যাম আপনার ফোন। মাহিরার ধ্যান ভাঙল বডিগার্ডের ডাকে। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক করে দিয়েন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন, আর গল্পটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।